কর্তব্যরত অবস্থায় এক সিভিল ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার বেলেডাঙ্গা মোড় এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাস প্রতিদিনের মতন শান্তিপুর থানায় বেলডাঙ্গা মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের ট্রাফিক ডিউটিতে ছিলেন। বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় টোটো নিয়ে আসছিলেন। তখনই রাজু দেবনাথ, সুমন মজুমদার ও অভিজিৎ ঘোষ নামে 3 মদ্যপ যুবকের সাথে ওই সিভিক ভলেন্টিয়ারের সাথে কথা কাটাকাটি হয়। তৎক্ষণাৎ অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে 20 মিনিট পর দলবল নিয়ে আবারও ওই সিভিক ভলেন্টিয়ারের কাছে এসে পৌঁছায়। কোনো কথা না বলে অকথ্য ভাষায় গালাগালিজ দিয়ে বেধড়ক মারতে থাকে সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাসকে। চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থল ছেড়েই পালিয়ে যান অভিযুক্তরা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ঘটনার উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই আহত সিভিক ভলেন্টিয়ার। বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ওই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। আগামীকাল তাদের রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানা যায় প্রশাসনের তরফ থেকে। আমি তো বেলডাঙ্গা মোড় ট্রাফিক ডিউটি করছিলাম। তখন টোটো একটা গাড়ি তো রানিং গাড়ি ছিল, লরি 4-5টা লরি যাচ্ছে। তখন টোটো 4-5 জন ছিল ওখানে। যে এক সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোডে অ্যাক্সিডেন্ট হয়নি, ভেতরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়িটায় এক পেশেন্ট ছিল। আমি দাঁড়ায় তো এক লরিগুলো পাস হবে, তো এক হাফ মিনিটও দাঁড়ায়, 30 সেকেন্ডও দাঁড়ায়নি, ওখানে পাস করে দিল। পাস করে দেওয়ার পরে ও মদ খাওয়া ছিল, ও গার্ডওয়াল আছে আমাদের ট্রাফিকে, যে গার্ডওয়াল আছে, গার্ডওয়াল ফের লাথি মাথি দিয়ে ফেলে দিয়ে আমার খিস্তি মাছে আর লরিগুলো রানিং করে দিচ্ছে, বলতে যা 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 যা। তখন আমি বললাম খিস্তি মাছিস কেন, আমি ধরলাম গিয়ে হাতে। তখন আমার এক লাইফ জ্যাকেট ছিল একটা, ওই জ্যাকেটটা ছিঁড়ে দিয়ে দেবো। আচ্ছা, পরে পাবলিক ছিল, পাবলিক মিটিয়ে মিটিয়ে দিয়েছে। পরে আবার 20 মিনিট পরে 10-12 জন লোক নিয়ে আমার দুজনের সেভিক ছিল, দুজনাকে ও প্রথমে ওকে ইয়ে করেছে, পরে আমাকে মারধর করলো। হ্যাঁ, গুছিয়ে গুছিয়ে করে। কারা কারা ছিল? রাজু দেবনাথ আর সুমন দেবনাথ। কোথায় বাড়ি ওদের? বেলডাঙ্গায়। কিসে করে এসছে, কতজন? টোটো করে, প্রথমে টোটো করেছিল, পরে আবার মোটরসাইকেল নিয়ে এসেছিল। ওদের কি ওখানেই বাড়ি? হ্যাঁ, লোকালে বাড়ি। কী কারণে মারছিল? ওই যে বললাম, ওই যে গাড়িটা তাড়াতাড়ি আটকালে, 1-30 সেকেন্ডে গাড়ি আটকানো যায়। বলল গাড়ি তো রানিং গাড়ি ছিল। কজন মিলে মেরেছে? মেরেছে ওখানে 10-12 জন ছিল। এই সুমন রাজুকে এরা পরিচিত? না না, আমার কাউকে পরিচিত না, এই বুঝতাম কেন। আমি যেখানে ডিউটি করি সেখানে। এর আগে কি ওদের সাথে কিছু হয়েছিল? না না, কিছু হয়নি। আমার সব ওদের বেলডাঙ্গা, আমার ওখানে ভালো, সবার সঙ্গে সম্পর্ক ভালো আছে। তুমি কি কাজ করো? আমি সেই পুলিশ। কোন থানা? শান্তিপুর থানা। তোর নাম? রতন বিশ্বাস। কোথায় ডিউটি করছিলে? বেলডাঙ্গা মোড়। কটার সময় ঘটনা ঘটে? 4:30। তুমি কী চাইছো? আমি চাইছি আমার প্রশাসনের, আমার শাস্তি চাইছি, ওদের কঠোর শাস্তি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।